গোখ্র সাপ। ভয়ঙ্কর বিষধর এই সাপের ছোবলের 3 ঘন্টার মধ্যে মৃত্যু নিশ্চিত। আবার এই জীবনঘাতী গরলের মধ্যে লুকিয়ে আছে জীবনদায়ী অমৃত। দেখুন, চেন্নাই শহরের 40 কিলোমিটার দক্ষিণে মাদ্রাস ক্রোকোডাইল ব্যাংকের কম্পাউন্ডের ভিতরে রয়েছে ইরুলা স্নেক ক্যাচার্স ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ সোসাইটির স্নেক ফার্ম। ক্রোকোডাইল ফার্মের টিকিট 60 টাকা আর স্নেক ফার্মের টিকিট 12 টাকা জিএসটি সমেত। ইরুলা কোঅপারেটিভের এই স্নেক ফার্ম হল ভারতবর্ষের সবথেকে বড় সাপের বিষ নিষ্কাশন কেন্দ্র। মূলত গোখ্র, কেউটে, চন্দ্রবোড়া আর বোড়া সাপের বিষ এখানে নিষ্কাশন করা হয়। এই মুহূর্তে এখানে রয়েছে 250টি গোখ্র, 292টি কালকেউটে আর 237টি চন্দ্রবোড়া, মোট 779টি ভয়ঙ্কর বিষধর সাপ। প্রতিটা হাড়ির মধ্যে রয়েছে কালকেউটে, গোখ্র, চন্দ্রবোড়া এরকম এক একটা ভয়ানক বিষধর সাপ। চলুন জেনে নিই কোন সাপের বিষ কতটা ভয়ঙ্কর। কালকেউটে কামড়াবার 1 ঘন্টার মধ্যে মৃত্যু নিশ্চিত। চন্দ্রবোড়া কামড়াবার 3 ঘন্টার মধ্যে মৃত্যু নিশ্চিত। রেগে গেলে চন্দ্রবোড়া এমন আওয়াজ করে। বোড়া সাপ কামড়াবার 2 দিনের মধ্যে মৃত্যু। গোখ্র সাপ কামড়াবার 4 ঘন্টার মধ্যে মৃত্যু নিশ্চিত। பார்த்தா দেখুন, এই হলো সাপের বিষ দাঁত। আর এই বিষ দাঁত দিয়ে সাপ শিকারের শরীরে ঢেলে দেয় বিষ। সাপের বিষ বার করার সময় বিষ দাঁতের পিছনের বিষথলিতে আঙুলের চাপ দিয়ে বার করা হয় বিষ, প্রতি সপ্তাহে একবার। সাপে কামড়ানোর রোগীর চিকিৎসার জন্য অ্যান্টিভেনাম তৈরি হয় এই বিষ থেকেই। এছাড়াও ক্যান্সারের ওষুধ তৈরির জন্য কাজে লাগে এই বিষ। এবং এই বিষ বার করতে গিয়ে মাঝে মাঝে খেতে হয় সাপের কামড়ও। আর এই হচ্ছে কোখরো, কোবরার খোলস। সাপে খোলস, ভাইপার, রাসেল ভাইপারের খোলস। আজ কোনো লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের আবেদন নয়। আসুন সবাই মিলে একসাথে বলি জয় হিন্দ, বন্দে মাতরম।